বিকাল ব্লাড ব্লগ তোমাদের কখনো শেয়ার করিনি। তো গুড ইভিনিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবসময় হয় সকালবেলা, তাহলে বিকাল বেলার ব্লগটাই শেয়ার করি। তো আর আজকে ভাবছি সন্ধ্যাবেলায় ব্লগটা কি করব না করব, সকাল মানে সন্ধ্যার থেকে, সন্ধ্যার একটু আগ মুহূর্ত থেকে কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা অবশ্যই দেখবে। তো বন্ধুরা, এখন দেখো আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো দাঁড়ানোর পর আমার বর বলছিল, যা তুই দেখ ফ্রিজে জল আছে, কিসের জল? তো বলছে, নারকেল জল নিয়ে এসেছি তোর জন্য, আর এই যে এর মধ্যে করে দিয়ে দিয়েছে। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ। আর অ্যাকচুয়ালি আমার থাইরয়েডের জন্য কন্ট্রোল রাখার জন্য কী কী করতে হবে না করতে হবে সেটা ওই সবসময় দেখে রাখে। তো জল নিয়ে এসছে, বলছে তোর জন্যই জল নিয়ে এসছি, তো ওখানে তো আমি এখন খেয়ে নিই। প্রাণটা ভরে গেছে সারাদিন এত রোদ, তোমাদের দেখাবো বাইরে ওয়েদার। আমাদের গড়টা এত গরম হয়ে যায় যে ক্লান্তি প্রচন্ড পরিমাণে চলে আসে, আর পুরোদিন নর্মাল জল খাই। তো এখন একটু নারকেল জল পেয়ে একটু শান্ত হয়ে গেছে মনটা। তো তোমাদের বাইরেটা দেখাচ্ছি কীভাবে রোদ থাকে, কিন্তু ওখানে অল্প চলে গেছে। এখন আমি ছাদে চলে এসেছি একটু হাঁটাহাঁটি করতে, কারণ বিকালবেলা একটু এখানে হাঁটাহাঁটি করি, নিজে যাই না, নিজে যেতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। আমাদের সিটের প্রবলেম প্রচুর পরিমাণে, যারা উপরে উঠে তারাই বুঝতে পারে। তো এর জন্য এখন নিচে যাচ্ছি, যাই না, বেশিরভাগই যাই না, চতুর্পাড়ি উপরেই চলাফেরা করি। তো এই ছাদটাতেই আমরা চলাফেরা করি, আমি চলাফেরা করি এখন। তো আমি বিকাল হলে একটু হাঁটাহাঁটি করি, যে এখানে হাতের উপরে একটু হাঁটি, হেঁটে তারপর সন্ধ্যা হলে রুমে যাওয়ার পর তারপর দেখাবো কি করছি। তো এখন আপাতত হাঁটছি, হাঁটার পর যদি কেউ আসে তাও একটু রাস্তার সামনে তাহলে একটু গল্প করি, না হলে না, তাহলে পুরো দিন আমার একা একাই কেটে যায়। আজকে বিকালবেলায় ওয়েদারটা দেখে নাও তোমরা, আমি দেখছি তোমাদের দেখাবো না তা কি হয়। হয়েছে হাঁটতে হাঁটতে এখানে একটু বসে পড়েছি, আর এর মধ্যে চলে এসেছে বৃষ্টি, হায়, আর এদিকে আবার রোদ দেখো, মানে দেখাতে পারছে না মোবাইলে, তো তাও উঠছে না, এখানে আবার রোদ দেখাচ্ছে আর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই দেখো বৃষ্টি পড়েছে হাতে, দেখাবো দেখানো যাচ্ছে না। আর এদিকে রোদ কীভাবে দেখাচ্ছে, আর এদিকে হাঁটতে হাঁটতে একটু বসে পড়লাম, আর এখান থেকে বৃষ্টি চলে এসছে, কারণ রুমে চলে যেতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা হয়েছে বোঝা যাচ্ছে না কারণ এত রোদ দেখাচ্ছে এদিকে সাইডে, দিকে সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছে। তো আমরা তো সন্ধ্যাবাতি দেব না, তো লাস্ট আর বৃহস্পতিবার পর্যন্ত। তো এবার রুমে চলে এসেছি, সব ঘরে লাইট দিয়ে দিচ্ছি, আর সন্ধ্যা হয়ে গেছে, কারণ সন্ধ্যাবাতি দিতে তো পারবো না, কিন্তু লাইটটা জ্বেলে রাখি, তো সন্ধ্যার সময় অন্ধকার রাখতে নেই, সব ঘরে লাইট দিয়ে দিই, এগুলো লাইট দিয়ে দিয়েছি রান্না। তো কীভাবে ঘামছি, প্রচুর পরিমাণে ঘাম বেরোচ্ছে, বাবা বাইরে ওয়েদার মানে দেখতেই বুঝতে পারবে নিজে থেকে। অনলাইন এই যে আমাদের বাইরে ওয়েদার। তো সন্ধ্যা হওয়ার পর আমি এখানে বসে আছি, এখানে ফ্যান চলছে, তার জন্য আওয়াজটাও দিয়ে দিচ্ছি। আর আমার বর গেছে এখন বাজারে, সন্ধ্যাবেলায় খেয়েছি, কিছু খাইনি, শুধু নারিকেল, আগে জল খেয়েছিলাম, আর এখন নারিকেল ছিল যেটা মালাই ছিল, তো ওইটা অল্প খেয়েছি, আর রাত্রে খাবার খাবো, আর কিছু খাবো না। আর ও গেছে বাজারে, বাজার থেকে আসার পর দেখা যাক কি আনে, তারপর রাতে রান্না করবো, কি রান্না করবো সেটাও জানি না, আনার পর বুঝতে পারবো, আর নিরামিষ ভালো লাগছে না। সো বন্ধুরা, এতক্ষণ ধরে আমি বসেছিলাম, আর ও বাজার করে নিয়ে এলো, আর আমি একসাথে টিভিও দেখছিলাম, আর দেখ আমার মাথার ক্লিপ দেখে বুঝতে পারবে যে আমি এখানে মেলা বসিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি মেলা নয়, এখানে ফ্যান চলছে, তো ফ্যানের হাওয়ার চুলগুলো মুখে চলে আসছে সবসময়, আমার খুব ইরিটেট করে, আমি কখনো মানে মানে চুলগুলো মুখে আসলে চোখে মুখে বাড়ালে আমার একদম পছন্দ হয় না। তো তার জন্য তো এখানে বসে বসে আমি টিভি দেখছি। আর এবার ও নিয়ে এসছে মানে সবজি টবজি নিয়ে এসছে, তো রান্না হবে এখন, তো দেখি ও কি রান্না করে, ও বোধহয় সয়াবিন তরকারি করবে, চলো। কি গ
গান শুনে শুনে গান শুনে শুনে রান্না চলছে বাবা। তো এখন ব্রাশ করে নিচ্ছি, তখন টাটা বাই বাই, গুড নাইট।